বিবাহের সময় কেমন ছেলে আপনি প্রেফার করেন জানতে চাই আমরা সবাই। ভালো মনের মানুষ, যিনি আমার ভালো লাগাকে সাপোর্ট করবে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট কিউরিয়াস টু নোতে, যেখানে আপনারা যে প্রশ্নগুলো উত্তর জানতে চান সেই উত্তরগুলো আমাদেরকে জানাবে আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পী আতিয়া আনিশা। এই সেগমেন্টে আসলে অনেক কিছু জানবো, বললাম না অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। আপনার ফেসবুকে অনেকগুলো পোস্টের মধ্যে একটা ছবি রয়েছে 6 ডিসেম্বরে, যেখানে আপনি একটা ছবি পোস্ট করেছিলেন হাওরের পাশে বসে আছেন, চোখে চশমা পরা, পরনে নীল জামা, বেশ গল্প গল্প মাখা একটা ছবি। গল্প কি? গল্প কি? কোনো গল্প নাই, আমি খুবই বিরক্ত হচ্ছিলাম কারণ অনেক গরম ছিল। আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম হাওরে, প্রচুর গরম লাগছিল, তো আমার মুড ঠিক করার জন্য আমার ছোট ভাই আমার ছবি তুলে দিচ্ছিল, তো ওই সময়কার একটা ছবি। তার মানে ছবি তুললে আপনার মুড ঠিক হয়ে যায়? ওই যে মানে আমি তো মন মেজাজ খারাপ করে ছবি তুলবো না, আমাকে হাসতে হবে, তো ওই মুহূর্তে আর কি ছবিটা। তার মানে আমার দর্শকদেরকে আমি বলে রাখছি, এখন থেকে আপনার সামনে যদি আতিয়া আনিশা রাগ হয়ে যায় ক্যামেরা নিয়ে, আপু একটু স্মাইল। হ্যাঁ আচ্ছা, দুর্বল পয়েন্ট পেয়ে গেছি। আপনি বলেছিলেন যে আপনি সিনেমার অফার পেয়েছিলেন সেটা 2018 সালে, তারপর আপনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণটা একটু জানতে চাই। না, ফিরিয়ে দেই নাই ঠিক, আসলে ওই সময় আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন ছিলাম, যে জায়গা থেকে প্রপোজালটা এসেছিল অনেক বড় একটা জায়গা থেকে, কিন্তু আমি তখন সাহস হয়ে উঠছিল না, ইন্ডাস্ট্রিতে একদমই নতুন, আমি গান নিয়ে কিছু করতে চেয়েছিলাম, তো আমি আমার ইভেন আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট বলেছিল যে না গানে একটু স্ট্যাবলিশ হও, বাবা বলছিল যে না গানে যদি তোমার ইচ্ছে, গানে একটা নিজেকে ভালো জায়গায় নিয়ে তারপর ইনশাল্লাহ যদি তখন তোমার ইচ্ছা হয় তখন তুমি ফিল্ম করবে, তো এই তখন আর কি গানটা নিয়ে আর কি আমি মনোযোগ দিয়েছিলাম সে সময়। আর বর্তমানে আপনি বললেন যে আপনার জন্য যদি উপযুক্ত কোনো স্ক্রিপ্ট আসে তাহলে নাটক কিংবা সিনেমায় আপনি অভিনয়ের একটা সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করে দেখবেন, এই ইচ্ছাটা কেন এখন জাগ্রত হলো? ও যে ইচ্ছেটা ছোটোবেলা সবসময় ছিল আমার, আমার ভালো লাগে গান, যেহেতু ছোটোবেলা আমি স্কুলে সবসময় পারফর্ম করতাম, নাচ গান অ্যাক্টিং সব কিছুতে পারফর্ম করতাম, তো ওই ইচ্ছেটা ছোটোবেলা থেকে আছে। আপনি বর্তমানে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, তারপরেও যদি বলি যে আসলে কোন পরিচয়ে নিজেকে সবসময় আপনি তুলে ধরতে চান, ফুটিয়ে তুলতে চান, তাহলে সেটা কি হবে? সঙ্গীত শিল্পী? একদম সঙ্গীত শিল্পী। তাহলে সেখানেই রয়েছেন আপনি, নিজের গোলটা অ্যাচিভ করে নিয়েছেন। বর্তমানে এই যুগে আসলে অডিওর গানটা এগিয়ে আছে নাকি সিনেমার গান, কোনটা আসলে আপনার যুক্তিতে কি বলে? দু ধরনের গানই এগিয়ে আছে, কারণ অডিওর গানেও একটা ভালো পজিটিভ ভাইব আমরা দেখতে পাই, সিনেমার গানেও পাচ্ছি, সো দুই দুটার মধ্যে আছে। তবে হ্যাঁ, মানুষ আবার সিনেমামুখী হয়েছে, সবাই আমরা সিনেমা প্রেম ভালোবাসাচ্ছে, সিনেমার প্রতি, যেটা প্যান্ডামিকের জন্য অনেকটা দিন বন্ধ ছিল সেটা আবার পুনরায় ফিরে পেয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো ভালো বিষয়। ওকে, এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করব, এটা আসলে অডিয়েন্সরা জানতে চায়, আপনি যদি হ্যাঁ থাকেন তাহলে হাসি দিবেন, যদি না থাকেন তাহলে হাসি দেওয়ার দরকার নাই, হাসিটা একটু দাঁত বের করে দিয়ে, হ্যাঁ তাহলে আমার বুঝতে সুবিধা হবে কারণ আপনি হাসছেনই। কি প্রশ্ন, অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে আজকে। না, এটা আসলে আমি এড়িয়ে যেতে চাচ্ছি বাট পারছি না, অডিয়েন্সটা জানতে চায়, বাট আমি খুবই টেকনিক্যালি করব। সামনে যে দিনগুলো রয়েছে বা বর্তমান যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে আপনি কি আপনার কাজে পুরোপুরি ফোকাস নাকি অন্য কিছুতে সামান্য একটু ব্যস্ততা রয়েছে? আমি পুরোপুরি কাজে ফোকাসড, একদমই আমার সবকিছু কাজকে ঘিরে। ওকে, তার মানে আমি বুঝতে পেরেছি উত্তরটা, যে বর্তমানে আপনি কাজের প্রতি ফোকাস রয়েছেন, অন্য কিছুতে এখন নেই, বাট আমরা হয়তো সামনে কিছু খবর পেলে পেতেও পারি। হতে পারে সামনে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা অপেক্ষায় রয়েছি। আপনি যদি সিনেমার নায়িকা হন বা সেই সুযোগটা আসে, তাহলে নায়ক হিসেবে কাকে চান বা কি মনে করে ভেবে রেখেছেন যে অমুকে যদি নায়ক হতো তাহলে আমি নায়িকা হব? না, এরকমভাবে আমি ভাবিনি, সেটা ডিরেক্টর ভালো বলতে পারেন, গল্পর প্রয়োজনে, গল্পের জন্য ডিরেক্টর যাকে মনে করবেন তিনি অবশ্যই। আপনি যে এত সুন্দরভাবে গান গান, অবশ্যই গানটার হাতেখড়ি প্রয়োজন সব কিছুর, তো একদম যে গানটার সূচনা যিনি করে দিয়েছিলেন আপনার জীবনে, সেই শিক্ষকের কথা বা গুরুর কথা নিশ্চয়ই মনে আছে, তার সম্পর্কে জানতে চাই। আমার শিক্ষকের নাম, গানের স্যারের নাম মীর বাকি, ওনার কাছে আমি গান শিখেছিলাম খুব ছোট বয়সে, ক্লাস 5 থেকে, ওনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমরা অনেক অনেক কৃতজ্ঞ যে উনি একজন ভালো গায়িকাকে সমাজকে জাতিকে উপহার দিয়েছে। আসলে আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে থাকে না আমাদের সমাজে যদি একজন সুন্দরী নায়িকা বা বালিকাকে আমরা দেখি, সেই সুন্দরী মানুষ নিয়ে আসলে আমাদের অনেক জানার আগ্রহ থাকে, তো সেই আগ্রহ থেকে বিবাহের সময় কেমন ছেলে আপনি প্রেফার করেন জানতে চাই আমরা সবাই। ভালো ভালো মনের মানুষ অবশ্যই, এবং যিনি আমার ভালো লাগাকে
সাপোর্ট করবে আমার, যে যেমন আমার গান, আমি ভীষণ গানপ্রেমী মানুষ, সেই দিক থেকে যেন আমি তার কাছ থেকে সাপোর্ট পাই এতটুকুই। তো আমি আমার পরিবারের কাছ থেকে যে সাপোর্ট সবসময় পেয়ে এসেছি, ঠিক এই সাপোর্টটা আমি ইন ফিউচারে আমার যিনি হবেন তার কাছে আশা করব। অনেক অনেক দোয়া রইল এবং অনেক কিছু জেনে গেছি আপনার সম্পর্কে, আর আর জানবো না, অনেক কিছু জেনে গেছি। আমি জানি আপনি ব্যক্তি হিসেবে আসলে নিজের ভেতরের কথাগুলো অন্যদের বলা একটু কম পছন্দ করেন, তাও অনেক কিছু জেনে ফেলেছি আজ। আমি একদমই একদমই বলি না, মানে একদমই স্কিপ করি ধরনের প্রশ্ন, বাট আজকে ভাবলাম না থাক বলি কি কি আসে যায়, মানে মাই গুড লাক।